আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের যে ভিডিওটা থাকছে, আজকের ভিডিওতে আমি আসি জালছার মাঠে। তো জালছার মাঠ ঘুরে ঘুরে আজকে আপনার ভিডিওটা দেখাবো ইনশাআল্লাহ। পাবনা দোগাছি ইউনিয়ন 4 নং ওয়ার্ড আননিসমোর ব্রিজ সংলগ্ন মসজিদের এক বিরাট ইসলামিক জালছার আয়োজন করা হয়েছে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখুন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। الحمد لله সেই প্রশংসা মহান রবের যিনি আমাকে সৃষ্টি করেছেন, সুস্থ রেখেছেন, প্রতিনিয়ত আমাকে আলো বাতাস ছায়া দিয়ে লালন পালন করছেন। অবশেষে জালছার মাঠে ঢুকতে না ঢুকতেই দেখি পাশে গরম গরম জিলাপি ভাসতেছে, দেখে খুব ভালোই লাগলো। একটু এগিয়ে যাওয়ার পরে দেখি কি সেই মসজিদ, যে মসজিদের উন্নতি কল্পে এই বিরাট ইসলামিক জালছার আয়োজন করা হয়েছে। জালছার মাঠে যতই সামনে আগাচ্ছি ততই একটা ভিন্ন রকম জিনিস দেখতে পাচ্ছি। পাবনা সদর উপজেলা দোগাছি ইউনিয়ন 4 নং ওয়ার্ড আননিসমোর ব্রিজ সংলগ্ন এই জালছা সদর যেমন হয়েছে তেমন লোকে উপচে ভিড় হয়েছে। চারদিক দিয়ে ভরপুর দোকান বসে গেছে, মানুষের উপচে ভিড় এই জালছায়। মানুষ জিলাপি থেকে শুরু করে সব ধরনের আইটেমের খাবার এই জালছায় উঠেছে, কেনাকাটা করে অনেকেই খাচ্ছে, আবার অনেকেই বাড়িতে বিভিন্ন জিনিস কেনাকাটা করে বাড়িতে নিয়ে যাচ্ছে। গ্রামের চারপাশের মুসলিম ভাই ও বোনেরা দলে দলে যোগদান করিয়া এই জালসায় আসতেছে। জালসাটি ছিল সদর জায়গা, এই জন্য লোকে ভরপুর হয়ে যাচ্ছিল। ঝাল দিয়ে মসমসি করে এই তেলে ভাজা খই অসাধারণ খেতে লাগে। দেখতেছেন যে চারপাশে লোকের সমগ্র ভিড় পড়ে গেছে, মানুষের ইমান যে কোথায় আছে এই ভিডিওটা দেখলেই বুঝবেন। এটা একটা কোরআনের মাহফিল, ইসলামিক মাহফিলে দেখতেছেন যে নাচতেছে আর বাটা বাড়তেছে। চিংড়ির বড়া, ডিম পোস্ট, আরো ডিমের বড়া একবারে টাটকা গরম তেলে ভাজা অসাধারণ লাগে খেতে। যতই সামনে যাচ্ছে ততই অবাক হচ্ছে, শীতের দিনে আবার সিভিটার শরবত বিক্রি করতেছে, এই তো আবার খাচ্ছেও ধুমছে। এই জালসায় হালিমের ছিল বেপরোয়া স্বাদ, অন্য পাশে আবার ডিমের লটারি চলতেছে, মানুষের সমগ্র ভিড়। এই জালসায় নাগরদোলা থেকে শুরু করে বেলুন পর্যন্ত ঘটেছে ছেলে পেলে, সবাই এই মেলায় ভিড় করতেছে ছেলে পেলে। বেলুন, টেট্টু, আরো কত কি এই জালসায় উঠেছে। জালসা তো বলা যায় না, মেলা বলা যায়। আমি একথা বলার কারণ আমি দেখাচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করেন। জালসা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মানুষ গমন করে, এই জালসায় আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্যই আসা। কিন্তু সেই জালসার মাঠে যদি ব্যবসায়ী এত আনাগোনা হয় তাহলে কি জালসার মাঠে লোক হয়? এই জালসার মাঠে আর ওই মেলার মাঠে এই দুইটা জায়গা দাঁড়িয়ে আমি একটা জিনিস অনুভব করলাম, মানুষের ইমান ধর্ম কোথায়। দেখতেছেন যে এত বড় এত সুন্দর করে একটা প্যান্ডেল সাজানো হয়েছে, সেই প্যান্ডেলের লোক না থেকে মানুষ এদিকে ওদিকে ছোটাছুটি করছে, কিন্তু প্যান্ডেলে 2 মিনিট বসে ওয়াজ শোনার মতো শ্রবণ করার মতন কোনো আসলেই ইচ্ছা শক্তি নেই মানুষের। আল্লাহ তাআলা সবাইকে দিনের সঠিক বুঝ বোঝার মতো তৌফিক দান করুক। অন্যদিকে তাবারক রান্না হচ্ছিল, তো বন্ধু অন্যদিক থেকে সুমন অনেকবার ফোন দিচ্ছিল, ফোন দেওয়ার পরে তো গেলাম, যাওয়ার পরে দেখি যে বন্ধু সাকিব, হৃদয় আরো অনেকেই আছে এখানে। তো বন্ধুদের একটা রিকোয়েস্ট যে খেতে হবে তাবারক, তো বন্ধুদের অনুরোধে অবশেষে বসে গেলাম খিচুড়ি খেতে, মানে তাবারক আর তো খাওয়ার জিনিস খেতে তে হবেই। তো আস্তে আস্তে শুরু করলাম খাওয়া, দেখতেছেন যে খিচুড়ি অসাধারণ স্বাদ হয়েছিল এই তাবারক রান্না, যারা খেয়েছেন তারাই একমাত্র বুঝবে। তো খাওয়া দাওয়া শেষে বললাম যে চল এবার খই খাবো, খই খাওয়ার জন্য খইয়ের দোকানে গেলাম, খই অসাধারণ লেগেছিল এই তেলে ভাজা খই। তো এই খই খাওয়ার পরে চাচা, বিকল চাচা বললো যে চলো আমরা এবার খাবো হালিম, খাওয়ার জন্য খুব অনুরোধ শুরু করলো। তো কি আর করার, তো চলো যাই খাই। খাওয়া দাওয়া শেষ করে আবার আসলাম যে কিছু কেনাকাটা করার জন্য। তো আস্তে আস্তে কেনাকাটা করলাম অনেক জিনিস, খাওয়া দাওয়া করলাম অনেক জিনিসই, কিন্তু এখন একটাই ইচ্ছা যে এখন একদমে বসে আজকের মাহফিলের সম্পূর্ণ মাহফিলটা আজকে শ্রবণ করব। আস্তে আস্তে আবার চলে গেলাম সেই প্যান্ডেলের দিকে, প্যান্ডেলের দিকে গিয়ে তারপরে আমরা প্যান্ডেলে গিয়ে বসলাম। ধরার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে হাত দিয়ে হাজরে আসুদ পাথরটাকে কাবার ওই পাশে বসাই দিলেন। তোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো অবশেষে সম্পূর্ণভাবেই জালসাটা শ্রবণ করলাম এবং জালসাটা শুনে অনেক কিছু শিক্ষা লাভ করলাম হাদিস সম্পর্কে। বক্তাগণ সুন্দরভাবে কোরআন হাদিস দিয়ে বক্তব্য দিচ্ছিল এবং শ্রোতাগণ সুন্দরভাবে জালসাটা শ্রবণ করতেছিল। তো আজকের এই জালসার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের এই মন্তব্যটা আমি কমেন্ট বক্স
হচ্ছে দেখতে চাই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিবেন অন্তত নিজ গ্রামের লোক, আর একটা করে ফলো দিয়ে যাবেন যাতে আমার সদস্য হতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছি, অন্য কোনো ভিডিওতে সামনের দিন দেখা হবে ইনশাল্লাহ। আমার পেজের সাথেই থাকুন, ধন্যবাদ।